আজকের এখানে যে নিউজটি রয়েছে, রেজিস্ট্রেশন অফ আনঅর্গানাইজড ওয়ার্কার পিকস পেস অ্যাক্রস দি কান্ট্রি, মোর দ্যান 1 crore রেজিস্টার্ড অন ই শ্রম পোর্টাল। তো এখানে ই শ্রম পোর্টালে আনঅর্গানাইজড ওয়ার্কারদের সংখ্যা মোর দ্যান 1 কোটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কনসেপ্টটা সম্পর্কে একটু বুঝতে হবে। এই কনসেপ্টে ই শ্রম পোর্টালের জায়গা বা ই শ্রম পোর্টালের আইডিয়াটাও এখানে আমাদের মাথাতে ক্লিয়ার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আনঅর্গানাইজড ওয়ার্কাররা ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করে ফেলছেন এবং হিউজ অ্যাটেনশন আমরা দেখতে পাচ্ছি, কারণ অগস্টের 26 তারিখে এই পোর্টালের লঞ্চ হয়েছিল। অলমোস্ট 24 দিনে আমরা 10 মিলিয়ন ওয়ার্কারদের এখানে রেজিস্টার্ড হতে দেখতে পাচ্ছি এবং এখানে এত সংখ্যক ওয়ার্কাররা অলরেডি রেজিস্টার হয়ে গেছেন। এবং এক্ষেত্রে সুখের খবর বা সুখ বলাটা ভুল, মানে এখানে একটা প্রসপারিটির খবর আমরা বলতে পারি। 43% এখানকার বেনিফিশিয়ারিরা হচ্ছে ফিমেল, তো ফিমেল বেনিফিশিয়ারি যে পার্সেন্টেজটা এখানে বেশ ভালো রকম আমরা বলতে পারি। হ্যাঁ, মেল কম্প্যারিজন থেকে কম, বাট 43% বেনিফিশিয়ারিরা এখানে ফিমেল এবং 53% এখানে মেল। তো এই আনঅর্গানাইজড ওয়ার্কারদের এই ই শ্রম পোর্টালটি কি সেই সম্পর্কে আমরা যদি একটু দেখে নিই, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট মিনিস্ট্রি অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা কন্টিনিউয়াসলি কিসের জন্য কাজ করে চলেছে, যে এই লেবার ফোর্স আমাদের কান্ট্রিতে যারা রয়েছেন তাদের লাইফকে যাতে অনেকটা ইম্প্রুভ করা যায়, তাদের লেবার ফোর্সের যে লাইফ তাকে ডিগনিফাইড উপায়ে গ্রো করানো যায়, তাদের যে ইন্টারেস্ট আছে বেঁচে থাকার সেটাকে প্রোটেক্ট করা যায়, সেফগার্ড প্রোভাইড করা যায়। সো এই ওয়েলফেয়ারের জন্য, এই সিকিউরিটি প্রোভাইড করার জন্য এই মুহূর্তে লেবার ফোর্সের পার্টিসিপেশন রেটটা খুব প্রয়োজনীয়। তাই অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টরকে এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন রকমের লেবার ল ইমপ্লিমেন্ট করে থাকে, তার টার্মস অ্যান্ড কন্ডিশনকে রেগুলেট করার জন্য এবং ওয়ার্কারদের এমপ্লয়মেন্ট এবং সার্ভিসকে এখানে প্রপার ম্যানারে রুলস অ্যান্ড রেগুলেশনের আন্ডারে রাখার জন্য একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে। এই পোর্টালের দ্বারা অ্যাকর্ডিং টু দি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, তারা এই যে পোর্টালটা লঞ্চ করেছে তার দ্বারা ন্যাশনাল ডেটাবেস তৈরি করা হবে আনঅর্গানাইজড ওয়ার্কারদের, যার দ্বারা আমরা এখানে বলতে পারি আধার বেস ডেটা থাকবে। সেখানে একজন অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, সে কী কাজ করে, তার অ্যাড্রেস কী, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, সে কী টাইপের কাজ করতে পারে, তার কী কী স্কিল আছে, তার ফ্যামিলি ডিটেলস ইত্যাদি রাখা হবে এবং এমপ্লয়েবিলিটি, এবং সেই এমপ্লয়েবিলিটির যে ম্যাক্সিমাম রিচ তাকে সোশ্যাল সিকিউরিটি যেভাবে দেওয়া যায় সেই দিকটাকে এখানে খেয়াল রাখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এইরকম টাইপের আগে কখনো ই শ্রম ডেটাবেস ছিল না এবং এই ই শ্রম ডেটাবেসের মাধ্যমে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে ইনক্লুড করা হয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কারদেরকে ইনক্লুড করা হয়েছে, গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদেরকেও ইনক্লুড করা হয়েছে। সো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ আমরা বলতে পারি এবং এই ই শ্রম পোর্টালের দ্বারা আগামী দিনে অর্গানাইজডভাবে কাজকর্ম এগোবে কিনা এটাই দেখবার ব্যাপার। থ্যাংক ইউ।